ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض ওদিল মু যাবতীয় শক্র পাকের জন্য যিনি দয়া করে আজকে আমাদেরকে কিছু সময় দিনের আলোচনায় শরিক হওয়ার তৌফিক দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ দরদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জান্নাতের দিশারী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হসাল্লামের প্রতি সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি উপস্থাপন করব সেটি হল দা ইলা আমা জান্নাহ অর্থাৎ জান্নাতি আমলের আহ্বান আমরা আজকে কয়েকটি বিষয়ে আলোচনা করব কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলি করলে জান্নাত পাওয়া সহজ এবং জান্নাতের নিকটবর্তী হওয়া সহজ আল্লাহরবুল্ আলমনের সন্তুষ্টি পাওয়া সহজ সেই আমলগুলির কথা যেগুলি সহি সনদে বর্ণিত হয়েছে আমি সেগুলি সংক্ষিপ্তকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা সম্মানিত বন্ধুগণ প্রতিটি মোমেনের মনের একান্ত চাহিদা বাসনা কামনা হল যে সে এই পার্থিব জীবন শেষ করে আখেরাতের জীবনে আল্লাহরব্বুল আলমিনের অনুপম শোখের জায়গা জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে দূরে থাকা এজন্য সেই জান্নাত পাওয়ার জন্য কিছু আমল রসুল্লাহ সল্ল আলী হাসলাম শিক্ষা দিয়েছেন সে আমলগুলি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা কোরআনুল করিম আল্লাহ রব এর জন্য বলছেন সুর আল ইমরান একশত তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইলা মাগফের আতিমের রব্বিক আর দু আর লেল আর তোমরা প্রতিযোগিতা করো দৌড় দিয়ে যাও ইলা মাগফের আতিম মের তোমার রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য অজান্নাহ এবং জান্নাত পাওয়ার জন্য জান্নাত নেওয়ার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো অগ্রসর হও দৌড়ে যাও আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বলছেন আর জান্নাতের বিস্তৃতি হল আসমান এবং জমিন বরাবর সাত আসমান সাত জমিন যত বিশাল এরকম বিশাল তার ও বিশাল হল মহান রব্বুল আলমিনের সেই জান্নাত সম্মানিত বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এই বিশাল জান্নাত কাদের জন্য তৈরি করেছেন আল্লাহ বলছেন ও ওদিল মু মোত্তাকিনদের জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে সেই মোত্তাকিন হতে গেলে কিছু আমলের প্রয়োজন আছে কিছু আমলের দরকার আছে সেই আমলগুলির মধ্যে কয়েকটি আমলের কথা আমরা বলবো যেমন এক নম্বর আমল হল আমরা প্রতিটি মানুষ চাই আল্লাহ রব্বুল্লা আলমের নিকটবর্তী হতে আপনি কি চান না নিশ্চয়ই চান যদি চান তাহলে এই আমলটি করুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছেন আকরবুমাই আব্দু হুয়া সাজেদ বান্দা আল্লাহর নিকটবর্তী খুব তখনই হয় যখন সে সিজদা দেয় আল্লাহ নবী সাল্লাহ আলু আসলাম এই জন্য তিনি বলেছেন আকসিরু ফিহা দোয়া তোমরা ওই সিজদায় যেয়ে তোমরা বেশি বেশি করে দোয়া করো কারণ সিজদার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করতে পারেন রওয়াহুক মুসলিম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন আরেকটি আমল যেই আমলটি করলে আপনি জান্নাতে যাওয়া সহজ হবে আল্লাহ আল্লাহনবী সাল্লামের কথা অনুযায়ী আপনি কি চান সেই একটি হজের সমতুল্য সবাব আপনি কি চান চান যদি চান আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে এক রমজান মাসে কেউ যদি একটা অমরা পালন করলে তাহলে তা আদিল হজ্জা আউকা হজ্জা তিন তাহলে ওই ব্যক্তির জন্য কি হয় একটি হজ করার সমান স্বয়াব অথবা নবী করিমসাল্লামের সঙ্গে হজ করার সমান স্বয়াব হয় আর আল্লাহ নবীর সঙ্গে হজ করলে অথবা কবুল হজ হলে আপনার স্বয়াবটা কি আপনার সমস্ত গোনাখতা আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে এটাও হাদিসটি ইমাম বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আপনি কি চান না জান্নাতে আপনার একটা বাড়ি হোক নিশ্চয় চান তাহলে একটি আমল করতে হবে আর সে আমলটা হলো এই আল্লাহ নবীলাম বলেছেন বান ফিল যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার অনুরূপ জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন বা তৈরি করবেন এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন সম্মানিত বন্ধুগণ আপনি কি চান না আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হোক নিশ্চয়ই চান তাহলে একটি আমল আল্লাহ নবী সাল্লাহ আল্লাম শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি কোনো খাবার খাইলো অথবা কোনো পানীয় পান করল এই খানাপিনা শেষ করে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর খুশি হয়ে যান বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ এই হাদিসটি ইমাম মুসলিম রাহেমাহল্লাহ বর্ণনা করেছেন অনুরূপভাবে আপনি কি চান না যে পুরনো এক বছর রোজা রাখার সোয়াব আপনার আমল নামায় লেখা হোক সেই জন্য আপনাকে প্রতি মাসে তিনটি করে রোজা রাখলেই আল্লাহ রব্বুল আলম নবী সাল্লাম বলেছেন যে আপনার বীজ সিয়াম আয়াম উদ্দাহর মানে আয়ামে বীজের রোজা রাখলে এটা সারা বছর রোজা রাখার স্বভাব আপনার হবে সেটা হলো প্রতি মাসে তিন দিন সেটা হলো তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ চন্দ্র মাসের প্রতি চন্দ্র মাসের তিন দিন এমন করে রোজা রাখার যাদের অভ্যাস আছে তারা রাখতে পারবেন প্রতি চন্দ্র মাসের তিন দিন করে হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম রাহে মহম্মল্লাহ বর্ণনা করেছেন আপনি কি চান না পাহাড় সমান আপনার স্বয়াব হোক আল্লাহ নবী সাল আলহিহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃতু মুসলিম ভাইয়ের জানাজায় শরিক হবে মান শাহেদ আল জানাজা তাহলে রাত যে ব্যক্তি কোনো জানাজার নামাজে শরিক হলো তার এক পাহাড় সমান সোয়াব হবে হ্যাঁ এক কিরাত হবে আবার যে ব্যক্তি তার দাফন কাজেও শরিক হবে তার দুই কিরাত হবে শাহাবাইকরাম জিজ্ঞেস করলেন দুই কিরাত কি জিনিস নবী করিম আলাইহি সাল্লাম বললেন বড় দুটি পাহাড় সমান সোয়াব তার নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন বোখারি এবং মুসলিম শরীফে হাদিসটি পরিণত রয়েছে আপনি কি চান না জেহাদকারীর মতো সোয়াব আপনার হোক আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তি কোনো মানুষ মারা গেলে তার স্ত্রী যে থাকে সেই বিধবা নারী এবং মিসকিন তাদের প্রতি খেয়াল করে তাদের প্রতি যারা মানে অগ্রসর হয় তাদের দেখাশোনা করার জন্য অগ্রসর হয় সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করলে এবং সারা জীবন নফল রোজা রাখলে যে সোয়াব অথবা জেহাদকারীর মতো সোয়াব তার আমল্লামায় আল্লাহ রব্বুল আলমিন লেখে দেবেন সম্মানিত বন্ধুগণ এরকম করে আরও কিছু আমলের কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আপনি কি চান না আপনার জন্য নবী করমস্লাম জাম জান্নাতের জামিনদার হয়ে যাক নিশ্চয়ই চান তাহলে এজন্য জন্য প্রিয় নবী বলতেছেন যে মাইয়াজমানলি মা বাইনা আলাহাই মা বই না জেলাই আদমানুলে হুল জান্না যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দেবে হেফাজত করার আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব সেটি হলো যে দুই গালের মাঝখানে যেহে যে জিনিস জিহ্বা এই জিহবার যে গ্যারান্টি দেবে অর্থাৎ জিহিবা দিয়ে সত্য কথা বলবে হালাল খাবে সৎ পথে চলবে ক্রানুল কেরিম তেলাবাদ করবে যে কে রাস্কার করবে সালাত ইবাদত আদায় করবে আর জেহিবা দিয়ে মিথ্যা বলবে না পরনিন্দা করবে না খারাপ কথা বলবে না ফায়সা কথা বলবে না এইগুলি হেফাজত করার যে ব্যক্তি গ্যারান্টি দেবে আর দুই পায়ের মাঝখানে যে স্থান সেটি একমাত্র হালাল স্ত্রী সেরা আর কারোর সঙ্গে ব্যবহার করবে না এর গ্যারান্টি যে ব্যক্তি দেবে আল্লাহ নবী বলতেছেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আপনি কি চান না মৃত্যুর পরেও আপনার আমলটা জারি থাক নবিয়া করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি আমল যদি করে যেতে পারো মৃত্যুর পরেও তোমার কবরে জান্নাতে তোমার কবরে এর সাপ পৌঁছতে থাকবে সেটা হলে কি কেউ যদি যে কোনো এলেম শিক্ষা করে আর আরেক সদাকায় এক নম্বর অর্থাৎ এমন সদকা যেটার সোয়াব অনবর্ত চলতে থাকে দ্বিতীয় নম্বর নেক সন্তান যদি রেখে যায় সে যদি দোয়া দ্বিতীয় নম্বর হলো কেউ যদি এলেম শিক্ষা করে এবং সেটা প্রচার ও প্রসার করে এলেমের তত্ত্বাবধান করে আর তৃতীয় নম্বর হলো কেউ যদি নেক সন্তান রেখে যায় সে যদি তার জন্য দোয়া করে মৃত্যুর পরেও আপনি কবরে এর সোয়াব পেতে চান আপনি কি চান না জান্নাতে আপনার একটা ট্রেজারি হোক ধন হোক একটা ব্যাংক হোক আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা আমল শিক্ষা দিয়েছেন সেটা হলো কি আল্লাহ নবী বলছেন লা হ্যাওয়া ওয়ালা কৌথা ইল্লা জান্নাতের একটা ব্যাংক হলো জান্নাতের একটা ধন ভাণ্ডার হলো লাথা ইল্লা বিল্লাহ আল্লাহ সারা ভালো কাজ করার ক্ষমতা এবং খারাপ কাজ থেকে দূরে রাখার ক্ষমতা আর কারণেই এই আমলটি করা আপনি কি চান না সারা রাত দাঁড়িয়ে বাদত করার মতো সোয়াব আপনার হোক এই জন্য নবী করিম সাল্ল আলী হাসাল্লাম বলছেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়লো শেষ অর্ধেক রথ রাত্রি দাঁড়িয়ে এবাদত করার স্বয়াব পাইল ও আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো ওই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে এবাদত করার সবাব তার আমল্লামায় আল্লাহ রব্বুল আলমিন লিখে দেবেন বলেন সুহান আল্লাহ অনেক মানুষ আছেন যারা ফজরের নামাজে গাফলিত করেন আসুন সেই ফজরের নামাজও আমরা বেশি করে শরিক হওয়ার চেষ্টা করি সম্মানিত বন্ধুগণ আপনি কি চান না আল্লাহ নবীসাল্লাম বলেছেন কোরআনুল করিম তিন ভাগের এক ভাগ পরে শেষ করেন যদি পড়ার মতো সোয়াব আপনার আমল নামায় হোক কেউ যদি কুলহসুরা সুরতুল খ্লাস একবার পাঠ করেন তিন মানে এক তৃতীয়াংশ কোরআনুল করিমের পাঠ করার সোয়াব তার আমলনামায় নামায় লেখা হয় এই জন্য তিনবার যদি পড়েন আপনার একবার কোরআনুল করিম খতম করার সোয়াব আপনার আমুল্লামায় লেখা হয়ে যাবে আপনি কি চান না আপনার রেজেক বৃদ্ধি হোক আপনি কি চান না আপনার বয়স বৃদ্ধি হোক এজন্য প্রিয় নবী সাল আলী সাল্লাম বলতেছেন যে তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো তোমার বয়স বেশি হবে তোমার রেজেক বৃদ্ধি পাবে আর এই আত্মীয়র মধ্যে সবচেয়ে বড় আত্মীয় হলো আপনার বাবা এবং মা আপনার এই রেহেমের সম্পর্ক ঠিক রাখা দরকার ইমাম বুখারি রহেমা হল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন আপনি কি চান না আল্লাহ রবুল আলমিন আপনার সাক্ষাৎ করা ভালোবাসুক আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ করা ভালোবাসে আল্লাহ তার জন্য সাক্ষাৎ করা তার দেখা করা তাকে তার সাক্ষাৎ করা লাভ করা পছন্দ করেন যে রওয়াহ আল এই হাদিসটি ইমাম বুখারি রাহেমহল্লা বর্ণনা করেছেন আপনি কি চান না পাপ রাশি যতই হোক আল্লাহ রব্বুল আলমিন যেন সেই পাপগুলি মাফ করে দেন নিশ্চয় চান তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলী এই আমলটি আপনি করতে থাকুন সে আমলটি কি আল্লাহ আমি বলতেছেন শুভ হ্যাঁ আল্লাহ অব হামদি হ্যাঁ এটা যদি কেউ একশোবার পাঠ করে তার সমুদ্রের ফেনার মতো যদি তার গোনা হয় ওই গোনাটা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন আপনি কি চান না জাহান্নামের আগুন থেকে আপনার চেহারাটা ধরে যাক নিশ্চয় চান সেজন্য নবী করিম সাল্লাম একটা আমল শিক্ষা দিয়েছেন সেটি হলো এই মানসয় লিল্লাহ হ্যাঁ বা আদালুা যে ব্যক্তি আল্লাহর অস্তে একটা দিন রোজা রাখবে আল্লাহ রব্বুল এর বিনিময়ে সত্তর বছরের দূরত্বে তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে দরে সরিয়ে নিয়ে যাবেন আপনি কি চান আল্লাহ রব্বুল আলমিন আপনার মর্যাদা বৃদ্ধি করুক আপনার সম্মান বৃদ্ধি করুক নিশ্চয়ই চান এই জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলতেছেন রাফা রফাহুল্লা যে আল্লাহর অস্তে বিনয় নম্রতা ভাব প্রকাশ করে আল্লাহ রবুল্লা আলমিন তার মর্যাদা সম্মান বৃদ্ধি করেন আর একটি বলেই শেষ করব আপনি কি চান না আল্লাহ রবুল আলমিন আপনার ওপর রহমত ও বরকত নাজেল করুক নিশ্চয় চান তাহলে এই আমুলটা করুন সেটি হলো এই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে মানসোল্লা সাল্লাহ আলীহা আশরা যে ব্যক্তি নবী করিম সল্লাহ আলী সাল্লামের ওপর একবার দরুদ পড়বে আল্লাহ রব আলমিন তার ওপর দশবার বার করবেন রওয়াহ মুসলিম হাদিস আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের আমলগুলি কবুল করে নাও আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দাও এবং জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ করো জাহান্নাম থেকে বাসাও এবং কোরআন মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করা তৌফিক দান করো এই আহবান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন আল্লাহ হুমাইন্না নস আলুক জন্নাতুল ফিরদাউস আল্লাহ হুমাইন্না নস আলুক জন্নাতুল ফিরদাউস আল্লাহ হুমাইন্না নস আলুক জন্নাতুল ফিরদাউস আমিন ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ আল নবীন মোহাম্মদ ও আল্লাহ আলহ সাহ সাহবি আসসালামু আলাইকুম ও ওয়া ওবরাকাত